আসসালামু আলাইকুম, আমি ইংল্যান্ড থেকে বলছি। সবাইকে আমার ইউটিউব চ্যানেল সুলতানা কাউসেস ব্লগে আবার ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে লিবিয়া প্রসঙ্গে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা হয়তো বা অনেকে অবগত আছেন যে একদিনে লিবিয়াতে প্রায় 26 জন বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে। তার সাথে আরও 11 জন বাংলাদেশি মুমূর্ষু অবস্থায় বিভিন্ন হসপিটালে ভর্তি অবস্থায় আছে, তাদের কথা এখনও বলা যাচ্ছে না। এতো আসলে আমরা শুনলাম সেখানে মারা যাওয়ার লোকদের কথা, আর যারা ওখানে মারা গিয়েছে তাদেরকে তো আসলে দেশে আনা এখনও হয়নি, আর দেশে তাদের আত্মীয় স্বজনের কী অবস্থা সেটা যদি আপনারা দেখেন তাহলে চোখের পানি ধরে রাখতে পারবেন না। তারা বুক ফেটে কিন্তু আত্মনাদ করছে তাদের স্বজনদের জন্য। আসলে যার ফ্যামিলি থেকে এই ধরনের স্বজন হারিয়েছে তারাই কিন্তু এই জিনিসটা অনেক বেশি বুঝতে পারে। আমরা প্রবাসীরা যারা আছি বা দেশ বিদেশে যারা আসি সবাই কিন্তু অনেক বেশি শোকাহত এই ঘটনার পর থেকে। I'm not.
কতদিন আগে গেছিল লিবিয়াতে? আমার বাইরে তো আমার বাইরে লিবিয়া গেছে। আমার লিবিয়া বানাইছে ওই বাইকেছে। কোনো দাদা লাগ কম করে কই দিনা। মানে কিন্তু কালো বাজারি লোক আছে কেই কম করে কই দিনা। আমার ভাই কালো বাজারি লোক কম করে পড়ছে। আমার ভাই শুনো। আমার ভাই কত কত দিন না। আমার ভাই অল্প মন দিন। আমার ভাই তো আর ফুলে ফুলে ওই কালো বাজারি লোক কম করে। আমার ভাই ঘুরেছে আর আইছে। লিবিয়া থেকে কামাই করছে। আমার ভাই কামাই কি কাম না খাইছে। এই ভিডিওটা দেখার পরে আপনাদের মনের অবস্থা কি হচ্ছে সেটা আমি বুঝতে পেরেছি। আমার তো 1 ঘন্টা পর্যন্ত অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম। নিজেকে একটু শক্ত করে কিন্তু ভিডিওটা করেছি, দুই একটা কথা আপনাদের সাথে শেয়ার করেছি। ভেবেছিলাম যে অনেক কথা বলবো কিন্তু কথা বলতে পারছি না, তারপরেও সামান্য একটু আপনাদের সাথে বলছি আর কি। যারা তো মারা গিয়েছে তারা শহীদ হয়েছে, আর যারা পরিবার পরিজন বাংলাদেশে রেখে গিয়েছে তাদের অবস্থা দেখুন। আপনারা হয়তো একটা ফ্যামিলির করুণ অবস্থা দেখেছেন। হাজার হাজার মানুষ যখন লিবিয়াতে সমুদ্র পথে যাওয়ার সময় যখন মারা যায়, আবার এই যে 26 জন বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে, আর তাদের পরিবার পরিজনের কাছে গিয়ে দেখুন তারা কতটা কষ্টের ভিতরে আছে, কতটা শোকাহতের ভিতরে আছে। আর তাদের বুক ভরা আত্মনাদ কিন্তু আকাশে বাতাসে বয়ে বেড়াচ্ছে। আসলে এই কষ্টের কথা বলে শেষ করা যাবে না। আর সবসময় তাদের প্রতি শোকাহত পরিবারের প্রতি সংবেদনা জানায়, তারা যেন এই শোকটা ভুলে যেতে পারে। আত্মার সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানায় এই পরিবারের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন, তাদেরকে এখন সহযোগিতার অনেক বেশি দরকার। এই বলে আজকের ব্লগটা এখানে শেষ।